জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরকেও কেউ খুঁজবে না। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। শেষ করার আগে সব কিছুই অসম্ভব বলে মনে হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। বুদ্ধিমানেরা যখন কথা বলে, তখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে, তাতে কান দিও না। সব কিছু নিজের মতন করে যাচাই করে নিও। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ। আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা একসময় চরম রাগে পরিণত হয়। অপব্যয়কারী শয়তানের ভাই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। আলো ছড়ানোর দুটি উপায় রয়েছে। এক, নিজে মোমবাতি হয়ে জ্বলা। দুই, আয়নার মতন আলোকে প্রতিফলিত করা। প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না। শুধু কথা দিয়ে চুলার রুটি উঠানো যায় না। নিজেকে বদলাও, ভাগ্য সে তো নিজেই বদলে যাবে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়া শত্রুকে পরাজিত করতে পারা। সৎকর্ম যতই ছোট হোক, তা কখনো বৃথা যায় না। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সততা হলো জ্ঞানী হওয়া বইয়ের প্রথম অধ্যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস সে তো আত্মার গহীনে।